নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য বং মেডিকোস চ্যানেলে। তাহলে আজকে আমরা শিখবো পেডিয়াট্রিক ওয়ার্ডে কিভাবে আমরা সাধারণত হাত ধুয়ে থাকি। তো কিছু হয়তো আমার অল্প কোনো জায়গায় ভুলভ্রান্তি হতে পারে, আমার যারা সিনিয়ররা আছেন তারা আমাকে দেখিয়ে দেবেন। তো অ্যাট ফার্স্ট আমাদের হাতে যেহেতু সময় কম আছে, আমরা হ্যান্ড ওয়াশের জায়গায় এইটাই ব্যবহার করছি। তো সাধারণত আমরা কি করব, আমরা প্রথমে ট্যাপ খুলবো, ট্যাপ খুলে তারপরে আমাদের হাত ভালো করে আমরা ভিজিয়ে নেব বা ওয়েট করে নেব। ওয়েট করে নেওয়ার পরে আমরা হ্যান্ড ওয়াশের অ্যাম্পুল নেব, লিকুইড সোপ, প্রেফারেবলি নর্মাল সোপ নয়, লিকুইড সোপ। লিকুইড সোপের আমরা দু অ্যাম্পুল এভাবে নিলাম। দু অ্যাম্পুল নেওয়ার পরে আমরা যেটা করব, সোপটাকে ভালোভাবে আমাদের হাতে আমরা রাব করে নেব, ঠিক আছে? তারপরে আমরা যে স্টেপগুলো ফলো করব, সাধারণত আমরা ছটা স্টেপে হ্যান্ড ওয়াশিং করে থাকি। WHO কোনো কোনো জায়গায় সাতখানা স্টেপ বলে, প্রত্যেকটা স্টেপ 20 সেকেন্ড করে। তো 20 সেকেন্ড আমাদের গোনার একটা স্পেশাল টেকনিক আছে পেডিয়াট্রিক ওয়ার্ডে, যেহেতু সেখানে ঘড়ি পরা যায় না, তো আমরা স্টেপগুলোকে এভাবে ক্যালকুলেট করি। প্রথমে আমরা পামার সারফেসকে এইভাবে ক্রিস ক্রস ভাবে রাব করব, ঠিক আছে? এইভাবে 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010 সেম আমরা করব উল্টো সাইডে, ঠিক আছে? 10 10 করে 20 সেকেন্ড। আবার আমরা কি করব, এরপরে চলে আসব আমরা উল্টো দিকে, ক্রিস ক্রস ভাবে করব। ক্রিস ক্রস ভাবে আমরা উল্টো দিকে, দেখুন কিভাবে করব, এইভাবে 1001, 1002, 1003, 1004, 1005, 10 আবার উল্টো হাতে, আবার 10। এরপরে আমরা কি করব, আমরা নাকলস ঘষবো। নাকলস আমরা এভাবে ঘষবো, সাধারণত এইভাবে 1001, 1002, 1003, 1004, 1005 উল্টো হাতে। এরপরে আমরা যেটা করব, আমরা থামকে পরিষ্কার করব, যেটা সাধারণত আমার হাত উল্টো দিকে হতে পারে, কিন্তু জেনারেলি অ্যান্টি ক্লকওয়াইজ করা হয়, তাতে ফ্রিকশন বেশি হয়, সেই জন্য হাত ভালো পরিষ্কার হয়। এভাবে 1001, 1002, 1003 এই আঙুলে করব। এরপরে আমরা কি করব, ফিঙ্গার টিপস, ফিঙ্গার টিপস অ্যান্ড পামার সারফেস সেম 1001, 1002, 1003, 1004 এভাবে, আবার সেম হাতে এভাবে। এরপরে আমরা কি করব, একদম এই অবধি আমরা পরিষ্কার করে নেব, ঠিক আছে? এখানেও আমরা সেম এক হাতে গুনবো 1001, 1002, 1003 করে করে, দু হাতে আমরা পুরো স্টেপটা ফলো করব। এরপর আমরা কি করব, যদি আমাদের কাছে লং হ্যান্ডেল ট্যাপ থাকে, লং হ্যান্ডেল ট্যাপের ক্ষেত্রে আমরা ওই ট্যাপটাকে হাতের কনুই দিয়ে বন্ধ করব, ঠিক আছে? হাত সাধারণত বলা হয় এয়ার ড্রাই করার জন্য। যদি আমাদের কাছে সিঙ্গেল ইউজ টাওয়াল থাকে, তাহলে আমরা সিঙ্গেল ইউজ টাওয়াল দিয়ে সেটা মুছে নিতে পারি, বা আমরা যদি কিছুই না থাকে আমাদের কাছে, নিউজ পেপার, নিউজ পেপারের একটা সাইড দিয়ে আমরা, যদি লং হ্যান্ডেল ট্যাপ না হয়, ট্যাপটা বন্ধ করতে পারি এবং আরেকটা সাইড দিয়ে আমরা হাতটা মুছে নিতে পারি। সাধারণত এই স্টেপগুলি ফলো করা হয় ডিসইনফেকশন মেনটেন করার জন্য আমাদের পেডিয়াট্রিক ওয়ার্ডে, এবং এটা স্পেশালি আমাদের স্যারদের শেখানো আমাদেরকে। কোথাও কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে দ্বিধাবোধ করবেন না। থ্যাংক ইউ সো মাচ। কিছু পয়েন্টে যেটা আমাদের হ্যান্ড ওয়াশিংয়ে আমরা কমন ভুল করে থাকি, যে এই যে ক্রিস ক্রস প্যাটার্নে পামার সারফেস বা উল্টো দিকের সারফেসটা আমরা ঘষছি, দিস শুড বি হরাইজন্টাল। স্যাররা বলেন দিস শুড বি হরাইজন্টাল, এরকম না বা এরকম না, এটা হরাইজন্টাল থাকবে। আরও যেটা বললাম, যে আমরা যখন থাম ক্লিন করছি, দিস শুড বি অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ এতে ফ্রিকশন বেশি হয়, তাহলে ভালো পরিষ্কার হতে পারে। এবং এই যে এই রোটেটিং প্যাটার্নটা, এটাও আমরা করব অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? থাম অনেক সময় অনেকে এইভাবে দেখান, অনেকে নিচের দিকেও দেখান, তো এই দুটোই থিং। আবার নাকলস এইভাবে ঘষার জায়গায় অনেকে আরেকটা অন্য প্যাটার্নও ফলো করেন, সেটাও থিং। তাহলে এগুলো আমরা অ্যাডেড দিলাম ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে।